মহাকাশে প্রতিনিয়ত কত কিছুই ঘটে, আর সেই নিয়ে আমাদের অনেক আগ্রহ। এবার সেই মহাকাশ নিয়ে একটা নতুন তথ্য সামনে এলো। মহাকাশে নাকি ঘুরে বেড়াচ্ছে মনস্টার নক্ষত্র, যার নাম সেলেস্ট্রিয়াল মনস্টার। জানেন, এই মনস্টার নক্ষত্রের আকার সূর্যের চেয়েও 10,000 গুণ বেশি। এই নক্ষত্রের খোঁজ দিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। গত 1 বছরের বেশি সময় ধরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশে ঘুরতে ঘুরতে ওই টেলিস্কোপ পেল এই সেলেস্ট্রিয়াল মনস্টারের খোঁজ। মহাকাশে লুকিয়ে ছিল এই নক্ষত্র, যার ভর সূর্যের 300 গুণ বেশি। ইউরোপের একদল গবেষক জানান, এই মনস্টার নক্ষত্রের ভর সূর্যের ভরের থেকে শুধু 300 গুণ বেশি। তাই নয়, এক একটি 10,000 সূর্যের সমান। ভাবতে পারছেন, এই নক্ষত্র সূর্যের থেকে 5 গুণ বেশি গরমও। এই নিয়ে 5 মে বিজ্ঞান ভিত্তিক জার্নাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স প্রকাশ করা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানের অধ্যাপক কোরি চারবোনেল জানান, এই মনস্টার নক্ষত্রের হদিশ মেলায় মহাকাশ বিজ্ঞান গবেষণায় নতুন যুগের সূচনা হলো। ঠিক এর আগে গ্লোবুলার ক্লাস্টার নিয়ে গবেষণা চলছিল। এই ক্লাস্টারগুলি প্রায় প্রতিটি গ্যালাক্সিতেই দেখা যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা, যাদের আয়ুষ্কাল 10 থেকে 13 বিলিয়ন বছর। তবে এই ধরনের নক্ষত্রকে খুঁজে বের করাটা যথেষ্ট চ্যালেঞ্জের একটা কাজ। কারণ কি কি কারণে চ্যালেঞ্জের, নিশ্চয়ই এই প্রশ্নটা আপনাদের মনে আসছে। কারণ হচ্ছে, পারমাণবিক ফিউশনের জন্য দ্রুত পুড়ে যায় এই নক্ষত্রগুলি। এর আগে চলতি মাসে জেমস ওয়েব পৃথিবীর মতো দেখতে হুবহু একটি গ্রহের সন্ধান দিয়েছিল, যার 99% ছিল গ্যাস। পুরো বিষয়টাই তো আপনাদেরকে বললাম, কারণ এই মহাকাশে প্রতিদিন প্রতিনিয়ত এত কিছু ঘটে যা জানার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি, অপেক্ষা করি যে ঠিক কী ঘটছে, কখন ঘটছে। সেরকমই একটা খবর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম, কারণ এই মুহূর্তে একটা নতুন তথ্য সামনে এসেছে। মনস্টারে এখন ঘুরে বেড়াচ্ছে মনস্টার নক্ষত্র, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। তবে এই মনস্টার নক্ষত্রের নাম হচ্ছে সেলেস্ট্রিয়াল মনস্টার। এর আকার বিশাল, যা শুনে নিশ্চয়ই আপনারা এতক্ষণে অবাক হয়েই গেছেন, কারণ কখনো তো আমরা ভাবতেই পারিনি যে সূর্যের চেয়েও বড়, তাও আবার 1-2 গুণ নয়, 10,000 গুণ বেশি বড়। এই নক্ষত্রের খোঁজ দিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। গত 1 বছরের বেশি সময় ধরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশে ঘুরতে ঘুরতে ওই টেলিস্কোপ পেল এই সেলেস্ট্রিয়াল মনস্টারের খোঁজ। মহাকাশে লুকিয়েছিল এই নক্ষত্র, যার ভর সূর্যের 300 গুণ বেশি। ইউরোপের একদল গবেষক জানান যে এই মনস্টার নক্ষত্রের ভর সূর্যের ভরের থেকে শুধু 300 গুণ চেয়ে বেশি এমনটা নয়। এর পাশাপাশি এক একটি নক্ষত্র 10,000 সূর্যের সমান, এবং তার যে তাপ, উত্তাপ, গরমটা, সেটাও 5 গুণ বেশি। 5 মে বিজ্ঞান ভিত্তিক জার্নাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে এই তথ্যগুলো প্রকাশ করা হয়েছে। নিশ্চয়ই তথ্যগুলো শুনে আপনাদের বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আর কোন কোন ধরনের তথ্য আপনারা জানতে চান, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক খবর রয়েছে আপনাদের জন্য, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।